ভালোবাসার জায়গা কোনটা সেটাই মানুষ বুঝে না। মুসলমানকে মুমিনকে আল্লাহ পাক ভালোবাসার কেন্দ্র বলেছেন, আল মুমিনু মালাফুন, রাসূল বলেছেন মুমিন হইল ভালোবাসার কেন্দ্র। মুমিন কি? ভালোবাসার কেন্দ্র। ওই ব্যক্তির মধ্যে, ওই মুমিনের মধ্যে কোনো কল্যাণই নাই যে মুমিন অন্যকে ভালোবাসে না, যে মুমিনকে অন্য মানুষ ভালোবাসে না। এই মুমিনের মধ্যে, এই মানুষের মধ্যে কোনো কল্যাণই নাই, কারণ মুমিন ভালোবাসার কেন্দ্র। আজ মুমিনরাও, মুমিন নিজে ভালোবাসার কেন্দ্র হয়েও অশ্লীল ভালোবাসা, নিকৃষ্ট ভালোবাসা, নোংরা ভালোবাসা, বিধর্মীদের আবিষ্কৃত ভালোবাসাকে ফলো করে, অনুসরণ করে, আমদানি করে। এই যে গত কিছুদিন আগে চলে গেল না, 14ই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস, সেন্ট ভ্যালেন্টাইন ডে, সারা পৃথিবীর কাফেররা, বেঈমানরা, মুশরিকরা সারা বছরে নিজেদের বানানো নোংরা ভালোবাসার চর্চা করে, আর সেই নোংরা ভালোবাসার চর্চার মধ্যে সারা পৃথিবীর মুসলমানরাও কি হয়েছে, সামিল হয়েছে। অত মুসলমানের প্রতি নিঃশ্বাসে নিঃশ্বাসে ভালোবাসা, প্রতি নিঃশ্বাসে নিঃশ্বাসে ভালোবাসা। রাসূল বলেছেন ওই মুমিন সে পরিপূর্ণ মুমিনই হতে পারে না যে রাসূলকে না ভালোবাসে। লা ইউমিনু আহাদুন হাত্তা ইউহিব্বা, যে ওই মুমিন, ওই ব্যক্তি মুমিনই হইতে পারে না যতক্ষণ পর্যন্ত সে ভালো না বাসে রাসূলকে, তার বাবা মা থেকে, তার সন্তানদের থেকে এবং সমস্ত মানুষের থেকে। ইসলামের ভিত্তি, আপনি ইমানদার হওয়ার জন্য ভিত্তি হইল ভালোবাসা, ওটা কামিল মুমিনই না, ওটা পরিপূর্ণ মুমিনই না। পদে পদে আল্লাহ পাক মুসলমানকে ভালোবাসা শিখিয়েছেন, যে তোমরা, রাসূল বলেছেন যে তোমরা সমগ্র পৃথিবীবাসীকে ভালোবাসো, দয়া করো, আল্লাহ পাকও তোমাদের উপর দয়া করবেন, ভালো আল্লাহ পাকও তোমাদেরকে ভালোবাসবেন। ইরহামু মান ফিসসামা মান ফিল আরদি ইরহামুকুম মান ফিসসামা, জমিনবাসীর উপর দয়া করো, জমিনবাসীকে ভালোবাসো, উপরওয়ালা আসমানওয়ালা তোমাকে দয়া করবে। বাবাকে ভালোবাসো, মাকে ভালোবাসো, স্ত্রীকে ভালোবাসো, নিজের আত্মীয় স্বজনকে ভালোবাসো, নিজের বন্ধুদেরকে ভালোবাসো, নিজের সন্তানদেরকে ভালোবাসো, এতিমকে ভালোবাসো, বিধবাদেরকে ভালোবাসো, আত্মীয় স্বজনকে ভালোবাসো, সকল মুসলমানকে ভালোবাসো, সকল মানুষকে ভালোবাসো। যে ধর্মের নিঃশ্বাসে নিঃশ্বাসে হইল ভালোবাসা, যে ধর্মের প্রতি কদমে কদমে ভালোবাসা, যে ভালোবাসার মধ্যে রয়েছে জান্নাত, যে ভালোবাসার মধ্যে রয়েছে জাহান্নাম থেকে মুক্তি, যে ভালোবাসার মধ্যে রয়েছে রহমত, যে ভালোবাসার মধ্যে রয়েছে বরকত, সেই জাতি কেন নোংরা ভালোবাসাকে আমদানি করবে, কেন নোংরা ভালোবাসার চর্চা করবে, কেন বিধর্মীদের সাথে সুর মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে ওই ভালোবাসার এই নোংরা মিছিলের মধ্যে সামিল হবে। মুসলমান তো ইতিহাস জানে না। এই 14ই ফেব্রুয়ারি এটা প্রাচীন রোমানদের একটা বিশেষ দিন। এই রোমানরা তাদের দেব দেবীদের যে রানী ছিল, রানী জুনু, তার সম্মানার্থে ওই দিন পালন করত 14ই ফেব্রুয়ারি। তারপরের দিন 15 তারিখে
আরো অনেক ফাহেশা অশ্লীল অনুষ্ঠান আদির আয়োজন করত। এটা ছিল প্রাচীন রোমানদের আকিদা বিশ্বাস এবং তাদের শিরকি কুফুরি চর্চা। তারপরে অনেক পরে সেন্ট ভ্যালেন্টাইন নামক এক খ্রিস্টান ধর্মযাজক ছিল, সম্রাট ক্লডিয়াস তার আমলে, ওই সম্রাট ছিল রোমান সম্রাট, জালেন ছিল ওই সময় যুদ্ধ বিগ্রহ মধ্যে সে জড়ায়া পড়ছিল, তার সেনাবাহিনীর মধ্যে লোকদেরকে অন্তর্ভুক্তি করার জন্য যথেষ্ট চেষ্টা করছিল, মানুষ তার সেনাবাহিনীর মধ্যে যুক্ত হয় না, সে ওই সময় বিবাহকে কিছু করে দিয়েছিল, নিষিদ্ধ করে দিয়েছিল। তৎকালে ওই ধর্মযাজক ছিলেন সেন্ট ভ্যালেন্টাইন, সে গোপনে মানুষের মধ্যে বিবাহ সাদী চর্চা করাইতো, গোপনে মানুষকে বিবাহ সাদী দিত, সে বিবাহ সাদী নিষিদ্ধ করে দিয়েছিল। সে মনে করেছিল ওই সম্রাট যে বিবাহ সাদী বুঝি তার সেনাবাহিনীর মধ্যে অন্তর্ভুক্তির অন্তরায়। তো সে ওই জালিম সম্রাট ক্লডিয়াস 269 খ্রিস্টাব্দে ওই সেন্ট ভ্যালেন্টাইনকে হত্যা করে। ওই সেন্ট ভ্যালেন্টাইনের কে যখন হত্যা করে, এটা তিনি ছিলেন খ্রিস্টান ধর্মযাজক। তো পরবর্তীতে 496 খ্রিস্টাব্দে খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মীয় গুরু পোপ জেলাসিয়াস, সে করলো কি, ওই যে সেন্ট ভ্যালেন্টাইনকে যেদিন হত্যা করা হলো সেই দিনটা ও কাকতালীয়ভাবে ওই রোমানদের যে প্রাচীন তাদের আকিদা ছিল যে তারা যে রানী জুনু তাদের দেবদেবী যে রানী ছিল তার সম্মানার্থে পালন করতো 14 ফেব্রুয়ারি, সেই দিনে পড়ে গেছে। তো 496 খ্রিস্টাব্দে ওই পোপ জেলাসিয়াস সে করলো কি, সেন্ট ভ্যালেন্টাইনের সম্মানার্থে ওই 15 ফেব্রুয়ারির যে একটা তাদের অনুষ্ঠান হইতো যে অশ্লীলতা ভরপুর ছিল, সেই অনুষ্ঠানটাকে ওই 14 ফেব্রুয়ারি করে দিছে সেন্ট ভ্যালেন্টাইনের সম্মানার্থে। ওই থেকে ওই দিনটা সেন্ট ভ্যালেন্টাইন নামে পালিত হয়ে আসছে তাদের মাঝে, ওইটাকে বিশ্ব ভালোবাসা দিবস নামে আমরা সারা পৃথিবীর মধ্যে আজ পরিচিত। ওই তাদের কাছ থেকে বিভিন্ন দেশ বিভিন্ন সময় এটাকে আমদানি করে নিছে, আমাদের দেশও আমদানি হয়েছে আজ থেকে 30 বছর আগে। তো সেটা দিন দিন সেটার জনপ্রিয়তা বাড়তেছে, কারণ মুসলমানদের মধ্যে মুসলমান যে ভালোবাসার কেন্দ্র সেই এলম সেই শিক্ষাটা মুসলমান অর্জন করতে পারে নাই, কারণ সে যে ভালোবাসার কেন্দ্র এই মুসলমান সেটা সে জানতে পারে নাই, সে বুঝতে পারে নাই, কারণ ইসলাম শিক্ষা দিয়েছে মাকে ভালোবাসো জান্নাত পাবে, বাবাকে ভালোবাসো জান্নাত পাবে, স্ত্রীকে ভালোবাসো জান্নাত পাবে, বোনকে ভালোবাসো জান্নাত পাবে, সন্তানদেরকে কন্যা সন্তানকে ভালোবাসো জান্নাত পাবে। রাসূল বলেছেন যে ব্যক্তি তিনটা কন্যা সন্তান অথবা তিনটা বোন রয়েছে তাদেরকে লালন পালন করেছে, তাদেরকে উপযুক্ত করেছে, তার জন্য জান্নাত ওয়াজিব। জিজ্ঞেস করলেন যার দুইটা, যে দুইটা কন্যা সন্তানকে লালন পালন করেছে, যার দুইটা বোনকে লালন পালন করেছে তার জন্য জান্নাত ওয়াজিব। অপর হাদিসের মধ্যে আছে যার একটা কন্যা সন্তান লালন পালন করেছে তার জন্য জান্নাত ওয়াজিব। ভালোবাসো কন্যা সন্তানকে, ভালোবাসো বিবিকে, ভালোবাসো মাকে, ভালোবাসো বাবাকে, ভালোবাসো আত্মীয় স্বজনকে, ভালোবাসো মুসলমান ভাইকে, ভালোবাসো সকল মানুষকে, ভালোবাসো নিজের প্রতিবেশীকে, ভালোবাসো দেশকে, সম্মান পাবে, সফলতা পাবে, জান্নাত পাবে, জাহান্নাম থেকে রক্ষা পাবে। আর এই এই নোংরা ভালোবাসার চর্চা যদি করো, যেটার মূলে হইল শিরক, যেটার মূলে হইল কুফুর, যেটার মূলে হইল তাদের আবিষ্কৃত বানানো কোন ব্যক্তি বিশেষের সম্মানার্থে তারা পালন করে, যার মূল হইল সেটা যদি চর্চা করো, সেটা যদি
সমাজের মধ্যে প্রতিষ্ঠা করো, তো নিজের জীবনে আযাব আসবে, ধ্বংস হয়ে যাবে, নিজের জীবন সারখার হয়ে যাবে, তছনছ হয়ে যাবে, এবং জিনা ব্যভিচারের রাস্তা উন্মুক্ত হয়ে যাবে। যে জিনা যে ব্যভিচারের সবচাইতে বড় কুফল হইল দুর্ভিক্ষ। আর সারা পৃথিবীর মধ্যে দুর্ভিক্ষ, আর সারা পৃথিবীর মধ্যে অশান্তি। কি ধনী দেশ, কি গরিব দেশ, সব দেশের মধ্যে একই অবস্থা। তাই জন্য এই সমস্ত নোংরামি থেকে এক যুগে সবাইকে বের হয়ে আসতে হবে। যা হয়েছে হয়েছে, এখন ইস্তেগফার করতে হবে, আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইতে হবে, আমল বাড়াইতে হবে, এবং ইসলাম সমর্থিত যে ইসলাম ভালোবাসা দিয়ে মুসলমানদেরকে ভরপুর করে দিয়েছে, সেই ভালোবাসার চর্চা করতে হবে, এবং সেই ভালোবাসা চর্চা করার মাধ্যমে জান্নাতের ফয়সালা করতে হবে, সেই ভালোবাসা চর্চা করার মাধ্যমে দুনিয়া আখেরাতে সফলতা অর্জন করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে সেভাবেই নিজের জীবনকে সাজানোর, সেভাবেই নিজের জীবনকে গড়ার তৌফিক দান করেন।